নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বেশ কয়েকটি আন্তঃদেশীয় ট্রেন চলাচল করত, যেগুলো মৈত্রী এক্সপ্রেস, মিতালি এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস নামে পরিচিত ছিল। ঢাকা থেকে কলকাতা এই ট্রেনটির নাম ছিল মৈত্রী এক্সপ্রেস, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। আর খুলনা থেকে যে ট্রেনটি যেত কলকাতায় সেটি ছিল বন্ধন এক্সপ্রেস। আর ঢাকা থেকে চিলাহাটি হয়ে নিউ জলপাইগুড়িতে ছিল মিতালি এক্সপ্রেস। তবে বর্তমানের যে সাম্প্রতিক দেশের অবস্থা, বিভিন্ন অস্থিরতা, রাজনৈতিক বিভিন্ন সমস্যার কারণে এই মৈত্রী এক্সপ্রেস সমূহ যথাক্রমে মিতালি, বন্ধন এবং মৈত্রী এক্সপ্রেস এই ট্রেনগুলো চলাচল বন্ধ রয়েছে। এবং সম্প্রতি আমরা নিউজে যা দেখলাম যে এই আন্তঃদেশীয় ট্রেনগুলো আর সম্ভবত চলবে না, কারণ এই ট্রেনগুলো চলাতে বেশ অনীহা জানিয়েছে ভারত বিভিন্ন বিষয়ের প্রেক্ষাপটে। আন্তঃদেশীয় এই ট্রেনগুলো চলাচল এর সম্ভাবনা খুবই কম এবং আর হয়তোবা দেখা যাবে না এই ট্রেনগুলো। তো এই বিষয়ে আপনাদের মতামত কী, বা এই ট্রেনগুলো চললে দেশের কী উপকার বা ক্ষতি, এ বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরীক্ষা দিচ্ছিলাম।